Dear students, how are you everybody and your family members? I hope you are all well and safe. Today, I am taking up another English class from English grammar. My topic is Decoction, lecture number 3. Let us do some or solve some decoction. Now take a look at the whiteboard. I have written some sentences here and I will teach you how to solve them or how to turn them into decoction. First one example is our first example is example number 1 bibhag jukto astamadhi sentence er tag question amra jani sentence past prakare sarboshesh number ta hocche astamadhi sentence je sentence er moddhe bishoy obhab bishoy theke prokash pay sei sentence ki astamadhi sentence bola hoy astamadhi sentence dui bhabe lekha jay ekta bibhag jukto astamadhi sentence ebong मूल भाग युक्त एक्सक्लेमेटरी सेंटेंस प्रथम আমরা বি ভাগ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স ডেফিনিশন করব হাউ বাই দা বার্ড ইজ কি সুন্দর পাখিটি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে বি ভাগ সেন্টেন্সের শুরু শেষে থাকে তো এরকম যদি হয় তাহলে সর্বশেষ যে ভাগটা আছে এই ভাগটা ট্যাগ করুন লিখুন ইজ এন্ড ট্যাগ করুন হচ্ছে ইজ এন্ড सेंटेंसটা পজিটিভ তাহলে আর এর নেগেটিভ ট্যাগ হচ্ছে
আর এর নেগেটিভ ফর্ম হচ্ছে নেগেটিভ ট্যাগ হচ্ছে আরেন্ট আমরা লিখব আরেন্ট আর সাবজেক্টটা সেখানে প্রোনাউন হিসেবে আছে দেয়ার এর প্রোনাউন দেয়ার এর টি এ সি আর দেয়ার শেষে প্রথম চিহ্ন একটা আন্ডারলাইন এবার চলো আমরা পাঁচ নম্বর एग्जांपल देखी এখানে লেখা আছে নাথিং এভরিথিং এনিথিং সামথিং ইত্যাদি যে শুরু সেন্টেন্সে কি করে করতে হয় সেটা আমরা এখন দেখব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট নাথিং এভরিথিং এনিথিং সামথিং থাকে তাহলে কি করে করতে হয় সর্বদা নাথিং এর পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করতে আমরা প্রোনাউন টাকে সেটি কি লিখে দিলাম এবার আমরা সেন্টেন্স দেখি নাথিং ইজ সার্টেন কোনো কিছু নিশ্চিত নয় সেন্টেন্সটা আছে নেগেটিভ তাহলে ট্যাগ ফর্ম হবে পজিটিভ মূল বাক্যটা এখানে অক্সিলারি বাক্য আছে ইজ তাহলে ইজ এর পজিটিভ ট্যাগ ইজ ইজ ইটটা কত থেকে আসলো নাথিং এর ভিত্তি কেন দিন সামথিং এর ভিত্তি পরিবর্তে প্রোনাউন শব্দটা ই বসে সেই ক্ষেত্রে ই গ্রামার এর থেকে আসলো এবার আমরা একটা পজিটিভ সেন্টেন্স লক্ষ্য করি এখানে এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক আছে কমা অবশ্যই লিখতে হবে এটা পজিটিভ ট্যাগ এজরটা নেগেটিভ এটা পজিটিভ সেন্টেন্স স্টেটমেন্ট এজরটা নেগেটিভ ট্যাগ হবে ইজ এর নেগেটিভ হচ্ছে ইজেন্ট ইজেন্ট আর এভরিথিং এর পরিবর্তে আমরা একটু আগে বলেছি প্রোনাউন ই করবে এটা ই হয়ে গেল ইজেন্ট ই এবার আমরা চলো ছয় নম্বর এক্সাম্পলের দিকে লক্ষ্য করে দৃষ্টিপাত করি যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এভরিবডি এভরিওয়ান এনিবডি এনিওয়ান সামবডি সামওয়ান নোবডি নোওয়ান না দিয়ে শুরু হয় যদি কোনো সেন্টেন্স এই জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এটা প্রোনাউন সর্বদা দে বডি সর্বদা কি ঘটবে দে টি এ সি ওয়াই দে বডিটা দে আমি লিখে দিলাম আর ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট সর্বদা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এটা মনে রাখতে হবে কি করতে হবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টে সর্বদা প্রোনাউন ফর্ম বসে আমরা প্রোনাউন ফর্মটা বসে দিলাম এই এই শব্দগুলো থাকলে এই শব্দগুলো যদি সেন্টেন্সে শুরু হয় তাহলে এটা প্রোনাউন সর্বদা দে বডি এবার আমরা প্রথম সেন্টেন্স আমরা দেখি এভরিবডি হেটস হিম সকলে তাকে ঘৃণা করে বাবের সঙ্গে এস যুক্ত আছে আমরা নিয়মে বলেছিলাম এটা একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম আমরা নিয়মে বলেছিলাম যদি কোনো সাবজেক্টে বাবের শেষে এস বা ইয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ডাজেন্ট বসে কিন্তু এই জাতীয় সেন্টেন্সে এই প্রণাম যেহেতু দে বসে দে প্লুরাল নাম্বার সেই জন্য এখানে ডাজেন্ট না হয়ে ডাজেন্টের আরেকটা প্রেজেন্ট ফর্ম ডোন্ট বসে এটা একটু ব্যতিক্রম ধর্মী এটা মনে রাখতে হবে এটা পূর্বের নিয়মের সাথে একটু কন্ট্রোভার্সিয়াল এবার আরেকটা দেখি আমরা এটা যেহেতু পজিটিভ ট্যাগ সেটা লাগে নেগেটিভ পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ কোশ্চেন হলো এটা দ্বিতীয় একটা উদাহরণ নোবডি লাইকস হিম কেউ তাকে পছন্দ করে না আমরা কি বলছি নোবডি এর জন্য পরিবর্তে পড়াও দেব বলে আমরা দেন আগে লিখে নিলাম শেষে এইবার সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ সেটা আমরা লক্ষ্য করি যে নোবডি আছে সেন্টেন্সটা স্বভাবতই বোঝা যাচ্ছে এটা নেগেটিভ একটা সেন্টেন্স তাহলে এর ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ তাহলে বারবার সঙ্গে এস দিয়ে যুক্ত রাখলে আগে ডাজ বা ডাজ বসতো এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট এটা পজিটিভ ট্যাগ হবে তাহলে এখানে ডাজ না হয়ে যেহেতু দে বসছে সাবজেক্ট প্রোনাউন হিসাবে তাহলে দের সাথে বাদ শব্দ প্লুরাল বাদ হবে আর এটা হবে ডু ডু তো বন্ধুরা আমরা থার্ড লেকচারে ট্যাগ কোশ্চেন থেকে আরো কিছু নিয়ম আমরা আলোচনা করলাম এই নিয়মগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এখানে সবগুলো নিয়ম খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো নিয়ম এই নিয়মগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে আমরা মানে লেকচার থ্রিতে আমরা এই ট্যাগ কোশ্চেনের সমুদয় রূপগুলি আলোচনা করার চেষ্টা করব
2021 সালের পরীক্ষার্থী যেহেতু তোমরা এটা একটা শর্টকাট সিলেবাস করা হয়েছে আগে ছিল 5টি ক্যাপ কোশ্চেন 5 নম্বর থাকতো আর এখন 60টি ক্যাপ কোশ্চেন এখান থেকে 7 নম্বর থাকবে ক্যাপ কোশ্চেনের নম্বর পাওয়া খুব সহজ বিষয় সেজন্য আমি আমার লেকচার শুরু করেছি ক্যাপ কোশ্চেন দিয়ে পরবর্তী আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব এই ক্যাপ কোশ্চেন শেষ করার পরপরই সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো বাড়িতে স্বাস্থ্য মেনে চলবে পড়াশোনা করবে আর মা বাবার মন বুঝে কথা শুনবে বাড়িতে থাকার চেষ্টা করো হাত ধোয়ার চেষ্টা করবে মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বেরোলে মাস্ক ব্যবহার করবে এবং সোশ্যাল ডিস্টেন্স থেকে একটু দূরে থাকবে সেই উপদেশ দিয়ে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের আমার আলোচনা সবাইকে ধন্যবাদ।